আমার সাহাবা একরামের উদাহরণ উম্মতের মধ্যে লবণের মতো, লবণের মতো। অর্থাৎ আমার উম্মতের আমলকে ঠিক করার জন্য সাহাবীওয়ালা আমলের দরকার, আমার উম্মতের আকীদার বিশ্বাসকে ঠিক করার জন্য সাহাবাওয়ালা আকীদার বিশ্বাসের দরকার, কথা কয় না কেন? সাহাবাদের আকীদার বিশ্বাস ভাস্কর্য সম্পর্কে কি, সাহাবায়ে কেরামের আকীদার বিশ্বাস মূর্তি সম্পর্কে কি, সাহাবায়ে কেরামের আমল ভাস্কর্য সম্পর্কে কি, সাহাবায়ে কেরামের আমল মূর্তি সম্পর্কে কি? ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের আমল আর আকীদা হলো মূর্তি আর ভাস্কর্য এক। অতএব মূর্তি যেমন হারাম, ভাস্কর্য স্থাপন করা হারাম। ও আজ কি বুঝতেছিস? এটা একটা রান ইউনি শুনতো, এজন্য এর একটু খোসা না মানলে হয় না, না হইলে আমি মারতাম না। তাহলে সাহাবায়ে কেরামের আমল আর সাহাবায়ে কেরামের বিশ্বাস যেমন আমাদের বিশ্বাস তেমন হবে, সাহাবায়ে কেরামের বিশ্বাস যেমন আমাদের বিশ্বাস তেমন হবে, সাহাবায়ে কেরামের আমল যেমন আমাদের আমল তেমন হবে। তো সাহাবায়ে কেরাম ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস, আমরা তোদের কথা শুনবো না, আমরা আমাদের নেতার কথা শুনবো। রাসূল বলছেন তোমাদের বরকত সব তোমাদের বড়দের সাথে, বড় হলো সাহাবায়ে কেরাম, বড় হলো সাহাবী, বড় হলো তবে তাবি। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مثل صحابي في أمتي كالملح في الطعام لا يصلح الطعام إلا بالملح قال الحسن البصري قد ذهب ملحنا فكيف نصلح أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آن ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آن گفتار بکردار میں اللہ کی برہان کردار میں گفتار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوسی و جبروت قہاری و غفاری و قدوسی و جبروت یہ چار عناصر مت بنتا ہے مسلمان یہ چار عناصر مت بنتا ہے مسلمان ہمسایہ جبریل امی بندہ خاکی ہمسایہ جبریل امی بندہ خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن نہایت قابل احترام محترم شباب الدین معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام بردرالت معاون حنرہ معافل اپستیت سنہر عدل چھٹا کچھی کچھا اللہ پاکر دیا انگرہ فضل کرم اللہ رب العالمین مدر کے
কুমিল্লা চান্দিনা জোয়া পশ্চিম হজরত কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উজানি মাদ্রাসার পাশে আরেকটা মোটামুটি বড় প্রোগ্রাম, এটা আল্লাহর শুকর। আপনাদের সামনে আমি কিছু কথা বলার নিয়ত করছি। আমি মাসরের আগে, মাগরিবের আগে আমার ভাই, ছোট ভাই, স্নেহের ছোট ভাই মাওলানা হাসান জামিল এর বয়ানের শেষের দিকে কিছু অংশ পেয়েছে। ও তখন বলতেছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সাথে সম্পর্ক হলো বাদিয়াতের সম্পর্ক, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে মাইয়াতের সম্পর্ক। আপনারা কি কথা শুনতেছেন নি? আমরা এরকমই, আমাদের একজনের ওয়াজে আরেকজনের ওয়াজের সহায়ক, আর রাজনীতিবিদদের একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের বিষ মারে। আর কথা কয় না কেন, রাজনীতিবিদরা যখন বক্তব্য দেয়, আওয়ামী লীগের কোনো রাজনীতিবিদ বক্তব্য দিলে বিএনপির বিষ মারে, বিএনপির কোনো রাজনীতিবিদ বক্তব্য দিলে আওয়ামী লীগের বিষ মারে। আরে সিরিয়াস না, আর আমাদের মৌলবীরা যেই যেই দলের হোক না কেন, যদি আহলে হক হয় একজনের বক্তব্য আরেকজনের বিষ মারে না, আরেকজনের বক্তব্যের সহায়ক, শুনলেই বুঝবে। হাসান জামিল বলছে কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সম্পর্ক হলো বাদিয়তের, লাকানা বাদি নবী লাকানা ওমর ইবনে খাত্তাব, সিদ্দিক আকবরের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হলো মাইয়াতের সম্পর্ক। ইন্নাল্লাহ বলেন না, কাজে আউয়াল কে আউয়াল ইয়ারে উস্তানি উসনাইন ইদহুমা ফিল গারে উস, খাজে আউয়াল কে আউয়াল ইয়ারে উস্তানি উসনাইন ইদহুমা ফিল গারে উস, সদরে দিয়ে সিদ্দিক আকবর কুতুব হক তার হামা চিজ আজ হামা গুরদা সবক, হার যুবক আজ বার গায়ে কিবিরিয়া রিখতে তার সদরে শরীফে মুস্তফা, ও আমার দর্শিনে সিদ্দিক রিখ লাজরম তাবুদ তাহকিক রিখ, চৌদ কর দে সানি উসনাইনে কবুল সানি উসনাইন উবাদ বাদ রাসূল। এই ফাসিগুলোর বাংলা বলার সময় হারাতে দেয়, তালে তালে বাইরে গেছে। এই জন্য বলছি, তো বলি বলছেন কেন, বলছি এই দেশের নেতাদের কিছু কেদার চলছে, নেতারা দুই একটা ইংরেজি বইলা বাপ ধরে ফকিন্নির বলা ইংরেজি জানে, আমরা ইংরেজি বলতে না পড়লো পারলো তোদের ইংরেজি বুঝি, আল্লাহ গোলাম তো এতক্ষণ ফার্সি তোদের সামনে বলছে পারলে বুঝতো, কথা পায় না কেন, অর্থাৎ তোদেরটা আমরা বুঝি আমাদেরটা তোরা বুঝবি না, ঠিক এইভাবে তোদের রাজনীতি আমরা বুঝি আমাদের রাত্রের কান্নার নীতি তোরা বুঝোস না, আমাদের রাতের
কান্নার নীতি বলার বিপরে মনে করে যে হেরে যেন তুমি এমনি গিয়ে রাশিয়ার সিন জাফরের মাল দিয়ে ঘুরে দিলে আমরা মুরগিরাও বলো এগুলো এরকম মাল দিয়ে ঘুরে দিলে আমরা এই মাল দিয়ে ঘুরে দেয় না আমরা ঘুরে দিয়ে বিজয় দান কর সম্মানিত করবান কর হয়তো আবু জাহালকে মুসলমান বানাও মুসলমান বানাও আমি তো আল্লাহর কাছে দোয়া করে ওমরকে আনছি জিব্রাইল ওমরের ফজিলত সম্পর্কে একটু বলো না জিব্রাইল বলছেন রাসূল ওমর এত দামি ওমর এত দামি ওমর এত ফজিলত অমরের ফজিলত শোনার জন্য হযরত নূহ আলাইহিস সালামের বয়সের দরকার অর্থাৎ 950 বছর পর্যন্ত যদি আমি বলি আর আপনি শুনেন অমরের ফজিলত শেষ হবে না বুঝেন না এরপর অমরের সাথে হুজুরের সম্পর্ক হইল বাদিয়াতের সম্পর্ক আমার পরে যদি নবী হয় তাহলে অমর হবে অমর কিছুক্ষণ পরে তো এই কথাগুলো শুনবি না অন্যগুলো শুনবি এগুলো শুনবি বেটা শুনোস না বেটা কথা শুনল ওয়াজ আমরাও শুনছি সুবহানাল্লাহ যে যে যা ওয়াজ করছে হুজুরে যা ওয়াজের মধ্যে যে যে শের করছে সব মুখস্থ করে বলছে এবং ওয়াজের পরে প্রতিবাদ হাবিবুল্লাহ মেজবাহ সাহেব মুস্তফা হুসাইন সাহেব যারা যারা পাইছে যে যে শের বলছে ওই শের লিখ কেটে দেবে তার দিকে তাকে দেখছে কিসের ভয়ালা হয়ে গেছে বলছে সাইয়েদুনা সিদ্দিক আকবরের বয়স 16 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 18 বছর আবু বকর সিদ্দিক সিরিয়ায় ব্যবসা করার জন্য গেলেন ওইখানে একটা স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক কেউ একজন বলতেছে ও আবু বকর এই যুগের পয়গম্বর তথা আখির জামানার পয়গম্বর দুনিয়াতে দৃষ্টি ফেলেছেন তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করবে ওনার জীবন দশায় ওনার উপদেষ্টা থাকবে ওনার ইন্তেকালের পরে তুমি ওনার সাথে বেলা ফসল মাঝখান আর কেউ হবে না তুমি সাতার পর পরে খলিফা হবে এতদূর স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা আবু বকর কাকে বলেন নাই নিজের ভিতরে রাখছেন আমি আপনাদেরকে এখন বুঝাই দিচ্ছি সিদ্দিক আকবরের সাথে হুজুরের সম্পর্ক মাইয়াতের আর ওমর ইবনে খাত্তাবের সাথে হুজুরের সম্পর্ক বাদিয়াতের কেন খুব ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন এই স্বপ্নটা আবু বকর কাকে বলেন নাই আজকে যখন হুজুরের বয়স 40 বছর আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর স্বপ্ন দেখছেন 16 বছর বয়সে হুজুরের বয়স 18 বছর আজকে যখন হুজুরের বয়স 40 বছর আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর আবু বকর ব্যবসায়িক কাজে বাহিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ নবুয়ত দান করেছেন
करा بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم حضرة النبي کی بلن کی حضرة کا اللہ اخر نبی بنائی لئے شد النبی نا نبی تر نبی بلن 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 یہ تھانڈا ہوا تھانڈا ہوا گرم واس کرے زارا شاکر نتو এরা আমি ঠান্ডি গরম বাস করি না আর ইউ না তারা গরম বাস করে আইতাছে এই জন্য ঠান্ডাও আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এখন নবী বানাইলেন শুধু নবী না নবীদের নবী আরে কথা কয় না শুধু নবী না নবীদের নবী আয় আজকে তো নবীদের নবীর আলোচনা না আজকে সাহাবায়ে কেরামের ফজিলতের আলোচনা ফাসায়েসে কুবরা সুদ্দা হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেছেন আনা নবীউল আম্বিয়া আল্লাহর হাবিব বলেন অন্য সব পয়গম্বর তো উম্মতের পয়গম্বর অন্য সব পয়গম্বর মূসা আলাইহিস সালাম উম্মতের পয়গম্বর ঈসা উম্মতের পয়গম্বর আইয়ুব উম্মতের পয়গম্বর যাকারিয়া উম্মতের পয়গম্বর আল্লাহ আমি মুহাম্মদ কে দয়া করে পয়গম্বরদের পয়গম্বর বানাইছেন যেমন উম্মতের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে সাধারণ পাবলিকের আলেম উলামায়ে কেরাম মধ্যে কিছু মৌলভী আছে সাধারণ পাবলিকের মৌলভী আর কিছু মৌলভী আছে মৌলভীদের ও মৌলভী বুঝেন না আপনারা আমার কথা কিছু মৌলভী আছে মৌলভীদের ও মৌলভী যাদের কাছে মৌলভীরা পড়ে যাদের কথা শোনার জন্য মৌলভীরা অস্থির থাকে শাইখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহ তাআলা মৌলভীদের মৌলভী শাইখুল হাদিস জুনায়েদ বাগনগরী মৌলভীদের মৌলভী শাইখুল হাদিস শেখ আহমদ মৌলভীদের মৌলভী কথা ঠিক আছে নি পয়গম্বররা সব পয়গম্বর উম্মতের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরদের পয়গম্বর যদি বুঝে নেন এরকম পয়গম্বর পাইয়া আপনারা আমরা খুশি না বেজার কে কে খুশি এখন এই খুশি হওয়ার দাবি কি এই খুশি হওয়ার দাবি হলো ইনশাআল্লাহ আমরা হুজুরের সুন্নাত কে চাইব বলেন 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 আমরা হুজুরের সুন্নাত কে চাইব না ভালো করে খেয়াল রাখবেন উম্মত হইতে হলে সুন্নাত লাগে উম্মত হইতে হলে সুন্নাত লাগে উম্মত হইতে হলে সুন্নাত লাগে সুন্নাত ব্যতীত উম্মত হয় না সুন্নাত ব্যতীত সুন্নি হয় না সুন্নতের সাথে সম্পর্ক নাই নামের শের দিয়ে সুন দিয়ে সুন্নি লাগা এটা সুন্নি না এটা বেদাতি দোস্ত আবার কথা অন্যদিকে চলে যেতে চায় কই মাসের মধ্যে কথার কান্না আছে কথা অন্যদিকে চলে যেতে চায় আজকে আবু বকর সিদ্দিক হুজুর নবী আবু বকর সিদ্দিক মক্কা শরীফে ছিলেন না এই ফাঁকি দিয়া খাদিজাতুল কুবরা উম্মে আয়মান যায়েদ ইবনে হারিসা আর আর যারা আছে এরা মুসলমান হয়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমি ব্যবসায়িক কাজ সেরা সিরিয়ার থেকে মক্কা শরীফে আসছে হুজুর বলছেন আবু বকর তুমি তো ছিলে না আল্লাহ আমার নবী বানাইছে নবী তুমি এখন আমার নবুয়তের উপরে ঈমান আবু বকর সিদ্দিক বলছেন আপনারে আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে আপনার সাথে আমার সম্পর্ক আপনি আমার দুই বছরের বড় আমি আপনার দুই বছরের ছোট ছোট কাল থেকে আসলে আমি বিশ্বাস করি আলাম আল আমিন আপনার বাদী কিন্তু নবুয়তের মশালাটা তো একটু ভিন্ন বিশ্বাস করি আপনি ঠিক আছে কিন্তু নবুয়তের মশালা একটু ভিন্ন বলে জিন্দগির রশি আপনার হাতে দিয়ে দেওয়া এটার জন্য একটু 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 কি একটু হলো আপনি যে নবী এই দলিলের প্রমাণ দিলে একটা দলিল দিলেই আমি ইমান আনি সবাই বলতে পারেন না
আরে এরকম নবুয়তের দলিল তো হুজুরের কাছে আবু জাহলও চাইছে আবু জাহল আর আবু বকর আবু জাহল নবুয়তের দলিল চাইছে মানছে আর এইখানে হুজুর সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে নবুয়তের দলিল চাইতে আছে এই জন্য বলতেছে একটু একটু বললি হুজুর কয় যে নবুয়তের দলিল তোমাকে দিব আমি আমার নবুয়তের প্রমাণ হলো এখন থেকে 22 বছর আগে তুমি সিরিয়া থাকা অবস্থায় যখন তোমার বয়স 16 বছর তুমি যে স্বপ্নটা দেখেছ খেয়াল রাখবেন এই স্বপ্নটা আবার জিন্দগিতে কাহার কাছে বলেননি আর হুজুর বলছেন আমার নবুয়তের দলিলের প্রমাণ তুমি শুনতে যাও তো শুনো এখন থেকে 22 বছর আগে তোমার বয়স যখন 16 বছর তুমি সিরিয়ায় ছিলা তুমি যে স্বপ্নটা দেখেছ সেই স্বপ্নটা হলো আমি মুহাম্মদের নবুয়তের প্রমাণ আবু বকর সিদ্দিকের মাথা খারাপ কি রে এই স্বপ্নটা তো আমি জীবনে কাহার কাছে বলি নাই চুপে চাপে স্বপ্নটাকে আমি আমার হৃদয়ের মধ্যে হৃদয়ের মনে কোটা এটাকে আমি কি করে ইনটেক করে রাখছি ইনটেক আমি তো কারো কাছে বলিনি তো কেমনে এটা বললো কেমনে ও বললো যে তুমি স্বপ্ন দেখছো এটা আমার নবুয়তের দলিল এই যেটা আবুকর বিজা বলছে আসলে আসমান ওয়ালার সাথে সম্পর্ক মজবুত যার সাথে আসমান ওয়ালার সাথে সম্পর্ক মজবুত সেই নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবুকর দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাঁজা করে ধরলেন ও বালের মধ্যে চুমু খাইলেন বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাহলে আবু বকরকে আল্লাহ হুজুরের জন্য নির্বাচন করছেন এখন থেকে 22 বছর আগে হযরত ওমরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্বাচন করছেন দুই দিন আগে বুঝেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য নির্বাচন করলেন দুই দিন আগে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহু আইজ্জাল ইমাম ইসলাম আবি আহদ উমরা ইম্মা আমর ইবনে ইসহাক ওয়া ইম্মা উমর ইবনে খাত্তাব দুই দিন আগে হযরত উমরের জন্য হুজুরে দোয়া করলেন আর দোয়া বাদে দোয়া ব্যতীত আবু বকর সিদ্দিক কে হুজুরের দ্বীনের ভিতরে ইসলামের ভিতরে ঢুকাইছেন 22 বছর আগে কথা কথা 22 বছর আগে এবং আপনি বলেন স্বাভাবিকভাবে ওমরের দাম বেশি হবে না আবু বকরের দাম বেশি হবে হ্যাঁ এই জন্য আবু বকরের সম্পর্ক হুজুরের সাথে মারিয়াদের সম্পর্ক আর এই জন্যই সিদ্দিক ওমরের সম্পর্ক হুজুরের সাথে বাদিয়াদের সম্পর্ক এই কথাটা কি আপনারা বুঝছেন কে কে বুঝছেন হাত তুলে দেখান আমি কি লেগে হাত তুলে দিই জানেন দি কারণ তখন এই যে বাদিয়তার বাড়িয়েতের ওয়াজ করে যে হাসান জামিল গেছে আমার সন্দেহ হয়েছে যে লোক বুঝে জানি বুঝছে নি যে বুঝে এবার জন্য আমি এই কষ্টটা করলাম আর আপনাদের দিয়ে হাত দিলাম কথা বুঝেন না আপনারা আমার আজকের আসলে সময় নেই আমি বুঝাইতে চাইছিলাম বলতে চাইছিলাম সাহাবায়ে কেরামের ফজিলত দাম হাদিস শরীফ পড়ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবায়ে কেরামের উদাহরণ হইল উম্মতের মধ্যে লবণের মত কিসের মত সুবহানাল্লাহ কে জানি কইছিল বাদশা মেয়েদেরকে জিজ্ঞেস করলো মা তুমি আমার কেমন ভালোবাসো কই যে সমসমের মত সমসম মিষ্টি কেউ কেউ বিক্রমপুরের মিষ্টি আর কেউ বলে যে আপু টাঙ্গাইলের মিষ্টি ছোট মেয়ে কয় যে আপু আমি আপনার ভালোবাসি লবণের মতো কই চুরছেন না ওই কিসের মত আমার তো রাগ করছে তুই আমার লবণের মতো ভালোবাসো তোরে তেজ জুগরে দিল তেজ পরে একদম জমলায় পাঠা দিছে জমলায়
জং লাগিয়ে দাঁড়া হয়েছে। এবারে মেয়ের এখানে মেহমান আছে, এর জন্য আগে মিষ্টি যত খাদ্য আছে সব ভাত মিষ্টি, ফলাও মিষ্টি, কর্মাও মিষ্টি, সব মিষ্টি, আলু করতেও মিষ্টি, ডাইলও মিষ্টি, সব মিষ্টি বিরক্ত। পরে দিছে আস্তে আস্তে কয়েক আইটেম লবণ দিয়ে পাকাইয়ে তরকারি দিছে ঝাল ডাল দিয়া, ওই মা এই তো মজা মজা। মেয়ে বলছে বাবা আমি না কইছি আপনি না আমি লবণের মতো ভালোবাসি, হ্যাঁ ওটাই ঠিক। পাঁচটা ডিম খেয়েবেন, দশটা ডিম খেয়েবেন, এই ভিটামিনও বড় পেটও বেড়ে যাবে, সময়ও কম, কথা বলে কথা খুব ভালো করে বুঝবেন। হুজুর বলছেন উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরামের উদাহরণ হলো লবণের মতো, কিসের মতো, অর্থাৎ খাওয়াকে সুস্বাদু করতে হইলে লবণ লাগবে, লবণ কথা কয় না, মাপ মতো লবণ লাগবে, কম হইলেও হবে না বেশি হইলেও হবে না। আমার সাহাবায়ে কেরাম উদাহরণ উম্মতের মধ্যে লবণের মতো, লবণের মতো, অর্থাৎ আমার উম্মতের আমলকে ঠিক করার জন্য সাহাবীওয়ালা আমলের দরকার, আমার উম্মতের আকীদার বিশ্বাসকে ঠিক করার জন্য সাহাবাওয়ালা আকীদার বিশ্বাসের দরকার, কথা কয় না কেন। সাহাবাদের আকীদার বিশ্বাস ভাস্কর্য সম্পর্কে কি, সাহাবায়ে কেরামের আকীদার বিশ্বাস মূর্তি সম্পর্কে কি, সাহাবায়ে কেরামের আমল ভাস্কর্য সম্পর্কে কি, সাহাবায়ে কেরামের আমল মূর্তি সম্পর্কে কি, ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরামের আমল আর আকীদা হইল মূর্তি আর ভাস্কর্য এক, অতএব মূর্তি যেমন হারাম ভাস্কর্য স্থাপন করা হারাম। ও আজ কি বুঝতেছি, এটা একটা রাগ এমনি শুনতো, এজন্য এর একটু খোসা না মানলে হয় না, না হইলে আমি মারতাম না। ভাস্কর্যের বিপক্ষে আমরাও বিপক্ষে, কথা কয় না কেন। আর আমাদের দোস্ত আবাবরা যতই বলুক না কেন ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস, আমরা তোদের কথা শুনব না, আমরা আমাদের নেতার কথা শুনব। রসুল বলছেন তোমাদের বরকত সব তোমাদের বড়দের সাথে, বড় হলো সাহাবায়ে কেরাম, বড় হলো সাহাবী, বড় হলো তবে তাবি। আপনি দেখবেন রাজনৈতিক দলগুলো মূল নেতার সাথে বরকত বেশি, পরের গুলা তাদের পাকফার হয়, কথা কয় না কেন। আমি আর বেশি ভিতরে ঢুকুন না, একটু অসুবিধা আছে। তা সাহাবায়ে কেরাম কিসের মতো, তাহলে আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে কাকে দেখে, বলেন না বলেন না। আমাদের আমলকে দেখুন ঠিক করতে হইলে কাকে দেখে ঠিক করতে হবে, দেখছেন নি সাহাবায়ে কেরাম কত দামি। এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আমিনু কামানান্নাস, তোমরা সবাই ঈমান আনো যেমন ঈমান এই মানুষগুলো এনেছে, তোমরা সবাই ঈমান আনো যেমন ঈমান এই মানুষগুলো এনেছে, বিএনপির নেতারা তোরা ঈমান আন যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, জাতীয় পার্টির নেতারা তোরা ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে, আওয়ামী লীগের নেতারা তো ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে, সাহাবায়ে কেরাম ঈমানের সাথে তোদের ঈমান যদি বেমিল হয় এই ঈমান আমেরিকা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বুঝতেছেন নি আপনারা, বউরে জামাইয়ের দশ তালাক দিছে,
দশ তালাক দেওয়ার পরও বউ আমার জামাইয়ের লোকে আমার সম্পর্ক গুলো নষ্ট হয়নি, নষ্ট হয়েছে দশ তালাক না তিন তালাক দিলে তো তালাক দিতে পারল না। এই বউয়ে করে না আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ঠিক আছে, দুনিয়া দিল বলে কথা বলতে এই মূর্তির সাথে সম্পর্ক রাখার কারণে আমার যে সময় দিছে এই সময় হিসাবে আর আছে 20 মিনিট, কিন্তু আমার শুরুর দিক থেকে এরা 15 মিনিট খেয়ে দিচ্ছে। আপনারা কইলে আমি এই 15 মিনিট আদায় করে যাবি, বেশি কথা করে না, অন্য একদিন ওয়াজিব আসলে আমার কাম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি, সাহাবায়ে কেরাম তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি, এখন আমি বলবো যেই কারণে সাহাবায়ে কেরামের দাম, সেই কারণে উম্মতের উলামায়ে কেরামের দাম, কথা কয় না কেন, যেই কারণে সাহাবায়ে কেরামের দাম সেই কারণে উন্নতর ওলামায়ে কেরামের দাম। বক্তব্য হলো সাহাবায়ে কেরাম তো অক্সফোর্ডে পড়েন নাই, কেমব্রিজে পড়েন নাই, হার্ভার্ডে পড়েন নাই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন নাই, তো সাহাবায়ে কেরামের এত দাম কেন হইল প্রশ্ন। কিতাবে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়ে জালস্ত কদিম হরফে ওরা রায় বনায় তবদিল নেই মানা শুনিন দেয় তাবিল নেই নসখায় তাকদীন উসরারে হায়াত বে সুবাত কুওয়াত তাশকিল দে সুবাত নয় ইনসারা পয়ামে আখিরি হামিলে একটা মরা মানুষের ভিতরে কোরআন ঢুকলে সে রুহানি ভাবে জীবিত হয়ে যায়, কথা কয় না কেন। আসলে সাহাবায়ে কেরাম জাহেলার মূর্খ ছিলেন, দুনিয়াবি শিক্ষিত শিক্ষায় মোটেও শিক্ষিত ছিলেন না। দুইটা জিনিস সাহাবায়ে কেরামের ভিতরে এসেছে, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সহবতের বরকত এসেছে, আর একটা হলো কোরআন মজিদের শিক্ষা সাহাবায়ে কেরামের ভিতরে ঢুকেছে। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের ইমানের জন্য মেয়ার মাপকাঠি, আমাদের আমলের জন্য মাপকাঠি, আমাদের আখলাকের জন্য মাপকাঠি, আমাদের চরিত্রের জন্য মাপকাঠি, আমাদের লেনদেনের জন্য মাপকাঠি সাহাবায়ে কেরাম, কথা কয় না কেন। এই জন্য হুজুর বলছেন লা তাসুবু আসহাবি ফাইন্না আদাকুল্লাহ আন ফাতমাতলা উদিন দাহাবা মা বালাগা মুদ্দা আদিম লা নসিফা, খবরদার আমার কোন দুর্বল নরমল সাহাবিকে তোমরা গালি দিও না, তাদের সানের বিপরীত কথা বলো না, কেননা তোমাদের কেউ যদি স্বর্ণ মুক্তা রূপা সব বহুত পাহাড় পরিমাণ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমার সাহাবিরা 1 টাকা 2 টাকা 1 কেজি 2 কেজি গম আল্লাহ রাস্তায় দান করেছেন, আমার সাহাবায়ে কেরামের দান আর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ, কোরআন দামিনী,
দামিনী তা আপনি বুঝে নেই যে আপনারা ইয়ে না আইসেন এই কোরআনের কথা শুনবেন লাগে না কোনো নেতার বক্তব্য শুনবেন লাগে আপনার বলেন যে এই বাংলাদেশের ন সারা দুনিয়ার কোনো দামি নেতা যদি এগিয়ে আসতো এই সব দলের লোক কি এগিয়ে আসতো কি লেগে আসছে কিসের কারণে আমাদের আকাবরা কোরআনের পিছনে অনেক মেহনত আর পরিশ্রম করেছে এই যে কারি ইসমাইল সাহেব কারি সাহেব ইনি আমার কারি 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 কথা কয় না কারি মানে যে কোরআন পড়ে আর পড়ায় আরে কোরআন রে ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আসিম কুফি নাফে ইবনে কাসির আবু আমর ইবনে আমির আসিম হামজা কাসাই ইমাম আসিম কুফির ঠোঁটের থেকে আর মুখের থেকে বেশি আমরের গ্রাম বের ওনার জিজ্ঞেস করছে আপনার মুখের থেকে বেশি আমরের গ্রাম বের ব্যাপারটা কি তো বলে না পরে বলছে কইছে আসলে এক রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি হুজুর বলছেন আসিম তুমি কোরআন বেশি পড়ো তো আর পড়াও তো এই জন্য আমার মনটা এসেছে তোমার ঠোঁটের মধ্যে একটু চুমাই দিবে তো কাজে একটু জিভ বেটা বাইরে তোলে তো যদি আমার জিভ বেটা সবার ঠোঁট সবার চুমাই দিয়েছে তখন থেকে বেশ তো জাফরান আর আমরের গ্রাম বাইরে এই যে কারি ইসমাইল কয় না কি কর না কিছু ওই যে কারি ইব্রাহিম কয় না কিছু ওই যে কারি তৈয়ব সাহেব কাল কারি কারি সব কারি একরকম না এরা আল্লাহ ওয়ালা কারি এই জন্য রসুলের ফোলাপান প্রায় সব মৌলবি কথা কয় না আর এই নসলের একটা ফোলা ছেলে সুবহানাল্লাহ মাহমুদ মুশাররফ মাহমুদ দেখছেন কি কাম করেছে আমি আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি খারাপ কাম করছে জেলে গেছে বেটা জেলে না গেলে রসুলের জেলখানার সুন্নতটা আদায় হয় না মজবুত বলে বার বার কারা নির্যাতিত নেতা এটা একটা ডিগ্রি বার বার কারা নির্যাতিত নেতা এটা একটা ডিগ্রি কথা কয় আল্লাহু আকবার তো সাহাবা রশিদ আহমদ গঙ্গুহি কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন সময় আমাদের পক্ষে না রশিদ আহমদ গঙ্গুহি জেলখানায় এখন জজ সাহেব বলেছেন ওনাকে জেলখানা থেকে বের করে দাও আমার স্বাধীন করে দাও বাড়িতে চলে যাক এদিকে খেয়াল কর মজার ঘটনা জীবনের শুনুস না বেটা মজার ঘটনা শুনেল রশিদ আহমদ গঙ্গুহিকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হোক হযরত গঙ্গুহিকে জেল সুপার বলছে আপনি এখন বাড়িতে যেতে পারেন জেলখানায় থাকার দরকার নাই হযরত গঙ্গুহি বলছেন আমি এখন জেলখানার থেকে যাব না জেলখানার থেকে আপনারা কি এখানে আছেন কে আছেন আপনারা এটা একটা মজার কথা আমি যখন আপনারা তো কি খুশি হবেন জানি না আর এলিমের মজা কিন্তু সবাই পায় না আমি যখন এই ঘটনা কিতাবের মধ্যে পাইছি আমার তো খুশিতে লাফাইতে মনে হয়েছে হযরত গঙ্গুহি বলছেন আমি এখন জেলখানা থেকে যাব না কি লেগে যাবেন না আপনার তো আপনার সরকার মুক্তি দিয়ে দিয়েছে আপনি জেলখানা থেকে যাবেন না কেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ বলছেন কে বলেন না কে এ আপনাদের বিচার দিন আমি আমারও জানি তো না যদিও আল্লাহর দয়া আমারই কম লাগে আপনাদের বুঝারে আমি আমার তো মোনা যদি আসলে আমারই কম মাফ করবেন উজারির কথা সারা বাংলাদেশে বলার মতো লোক কম সারা বাংলাদেশে ঘুরে ঘুরে উজারির কথা বলার লোক কম আল্লাহর গোলাম যেইখানে যায় কোনো না কোনো ভাবে উজারির কথা তা সে বলবেই আপনারা উজারির কথা কারি সাহেব রহমতুল্লাহ আলাইহ হযরত গঙ্গুহির মজজুব খলিফা এই গঙ্গুহির কথা বলছি উনি বলছেন আমি জেলখানা থেকে বের হব না কেন
কইজা আমি একটা লোকের কোরআন শরীফ পড়াইতে আসি খেল করেন আমি একটা লোকের কোরআন শরীফ পড়াইতে আসি জেলখানার মধ্যে একটা মূর্খ লোক কোরআন শরীফ পড়তে জানে না আমি তাকে কোরআন শরীফ পড়াইতে আসি অর্ধেক পর্যন্ত গেছি তারে অর্ধেক পড়াইলাম আর অর্ধেক রয়ে গেছে আমি অর্ধেক যদি তাকে না পড়াইয়া যাই সে বাকি অর্ধেক কার কাছে শিখবে এই জন্য বাকি অর্ধেক কোরআন শরীফ তাকে শিখাইয়া পড়াইয়া আমি জেলখানা থেকে বের হব আপনারা আমার কথা বুঝছেন দেখছেন নি কোরআন মজিদের খেদমত কি কি পরিমাণ মূল্যায়ন করেছেন আমাদের মুরব্বীরা জেলখানা থেকে সরকার ছেড়ে দেয় ইংরেজ সরকার ছেড়ে দেয় মগর উনি বাইর হন না কেন কোরআন শরীফকে ওই লোকটা শিখতে দেরি হবে অর্ধেক শিখাইছেন বাকি অর্ধেক শিখাইয়া তারপরে বাইর হবেন বুঝেন না কে কে বুঝছেন হাত তুলে দেখান আসলে আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে সাহাবায়ে কেরাম যেমন দাবি হয়েছে কোরআনের কারণে সাহাবায়ে কেরাম যেমন দাবি হয়েছে রাসূলের সুন্নাহর কারণে এখনো যদি কোনো মানুষ দামি হইতে হয় তাহলে কোরআনের কারণেই সে দামি হবে রাসূলের সুন্নাহর কারণে দামি হবে এর বাইরে দুনিয়ার যত ডিগ্রি তার থাকুক না কেন পৃথিবীর মানুষ তাকে দামি বলতে পারে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে সে দামি নয় ঠিক এই ধারাবাহিকতা বলবো উম্মতের উলামায়ে কেরামকে যত তুচ্ছ তোমরা মনে করো না কেন আল্লাহর কোরআনের এই ম্যাটেরিয়াল তাদের ভিতরে থাকার কারণে যেমন সাহাবায়ে কেরামের ভিতরে কোরআন থাকার কারণে এরা পৃথিবীর কোন শক্তিকে মাছির মতো মূল্যায়ন করত না ঠিক তদ্রূপভাবে এখনকার উলামায়ে কেরামকেও তোমরা যত তুচ্ছতা আসিল করো না কেন আল্লাহর কসম করে বলি তোমাদের কাছে আর্মস আছে কেনার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে কোরআন ওয়ালা মুলবিদের মুলবিরা তোমাদেরকে চ্যালেঞ্জ হিসাব করে না আল্লাহ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ এমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ